শেখ নবী ফাউন্ডেশনের ভালোবাসার উপহার পেয়েছেন রাউজানের 250টি পরিবার। শুক্রবার 23 এপ্রিল রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা শেখ নবীর অর্থায়নে প্রতিটি পরিবারকে উপহারস্বরূপ এক বস্তা করে চাল প্রদান করা হয়। পাহাড়তলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। এই পাহাড়তলি শেখপাড়ার যে শেখ নবী আড়ার এলাকা মধ্যে প্রায় 100 পরিবারের রমজান মাস উপলক্ষে আমি ইনভাইট ধন্যবাদ জানাই। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ কাশেম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আরবান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, ইমাম গাজালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাসান নয়ন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, শেখ নৌশেদ, শেখ মিনহাজ সহ আর অনেকে। উপহার বিতরণের পূর্বে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে মুক্তি, দেশের সকল জাতি ধর্ম বর্ণ ও গোটের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন বদরি। এই শেখ নবীর মতো যেভাবে সহযোগিতা ঘুরে যার এইরকম এলাকায় আরো অনেক বিদ্যমান ব্যক্তি আছে, কে কে ঘরে আরো তারা আছে, তারা বেক্ষণ করলে আমার মনে করি আরো এলাকার মেয়েদের মানুষ নহাইয়ের অনাহারে আর রমজান মাস উপলক্ষে মানুষের রিজিকা ফুরিয়ে দেবে নাকি আর ব্যক্তিগত সক্ষমতা তার ধন্যবাদ জানাই। আরো সহযোগিতা ঘুরে থাকেন এবং সামনে আরো গুরুত্ব হওয়ার দাদা আরো দবিদান করো। আসসালামু আলাইকুম, আমি ফাতুল আওয়ামী লীগের সভাপতি শেখ নবী ধন্যবাদ জানাই, কারণ ও গত বছরও 250 বস্তার মতন এই আমার এলাকার শেখপাড়া কিন্তু গরিব দুঃখ মানুষের ব্যাকুলরে পঞ্চাশ কেজিদের মনে হয় 250 বস্তা ছিল দিকে এখনও প্রতি বছরে এই ধরনের দিবার লাই মানে আরও সহযোগিতা করেছি গরিব, কারণ ও আল্লাহ ওরা ধৈর্য দিয়ে কারণ এলাকার মানুষরে সহযোগিতা করিবার লাই আরও দিবার লাই মানে আমার যারা দোয়া করিবার লাগ হইল কারণ সবসময় দিতারে ফান ফাতুল আওয়ামী ফকরতন ওরা ধন্যবাদ দিন কারণ সবসময় এলে সহযোগিতা করিবার লাই, কারণ এই বৃত্তিবান ব্যক্তি সকল আরও একটু এগিয়ে আইবার লাই আমি আরও আহ্বান জানাই, কারণ রোজা রমজানের মাস উল্লাই কারণ প্রত্যেক ব্যক্তি যদি এই ধরনের সহযোগিতা করে কারণ গরিব কোনো অসহায় ব্যক্তি কল